ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। আজ সকাল পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। পাঞ্চেত জলাধারের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে একের পর এক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, তার জেরে আশপাশের যে জেলাগুলি রয়েছে রাজ্যের তা জলপ্লাবিত হচ্ছে এবং প্লাবনের একটা আশঙ্কা তৈরি হচ্ছে। জল ছাড়া হচ্ছে ডিভিসি থেকে এবং কিভাবে জল ছাড়া হচ্ছে সে আপনি দেখতেই পাচ্ছেন। জল ঢুকতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়। হাওড়ার আমতার ছবি একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি, মুন্ডেশ্বরী নদীর ছবি দেখুন কিভাবে মুন্ডেশ্বরী নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। চারটি বাঁশের সেতু ভেঙে গিয়েছে। পাঞ্চেত জলাধারের ছবি একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের প্রচুর জল জমায়, কিন্তু ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত জলাধারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দামোদর নদ ফলে ফেঁপে উঠেছে এবং তার কারণেই আমরা যে দেখতে পাচ্ছি ডিভিসির যে পাঞ্চেত জলাধার সেখান থেকে জল ছাড়া হচ্ছে, সেই ছবিটা তুমি তোমাকে দেখাচ্ছি। যেটা জানা গেছে, পাঞ্চেত জলাধার থেকে এখন তক কিন্তু 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। দফায় দফায় প্রথম দফায় যেটা জানতে পেরেছি 36,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, তারপরে 56,000 কিউসেক এবং মোট এখন তক যে জানা গেছে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এবং তার জেরে যেটা হতে পারে, যেটা আমার এই পুরুলিয়া জেলায় যে পার্শ্ববর্তী এলাকা হচ্ছে নিতুড়িয়া ব্লকের বেশ কিছু বুড়ুডি সহ লালপুর সেই সব এলাকা চাষযোগ্য জমিতে ইতিমধ্যে কিন্তু জল ঢুকতে শুরু করেছে এবং এই জল ছাড়ার পরিমাণ যদি আস্তে আস্তে বেশি হয় তাহলে কিন্তু এই প্লাবিত হতে পারে অনেক চাষযোগ্য জমি এবং এর ক্ষয়ক্ষতির কিন্তু যেরকম পুরুলিয়া জেলাতে প্রভাব পড়বে, এই নদ যে আরও আগে এগিয়ে গেছে বাঁকুড়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান মানে সব জায়গায় কিন্তু এই জলের প্রভাব পড়তে পারে বলেই জানা যাচ্ছে। সুকর্ণা অংশরাজ তুমি আমাদের সঙ্গে থাকো। এই জল ছাড়ার জেরে কিন্তু দামোদর তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে।